রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের একাতম বেচে শিক্ষার্থীকে বিনা অপরাধে থানায় নিয়ে মামলা দিয়ে কোর্টে চালান করা হয় সেই ছেলেটি কারাগারে বসে খোলা ছিটি লেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরে এবং সে সেই ঘটনার বিস্তারিত বর্ণনা করে চলুন দেখিনি সেদিন কী হয়েছিল তার সাথে তার খোলা ছিটি কি লেখ কী লিখেছে চলুন আমরা দেখিনি আমি হাসান হাবিব সুমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এগারোতম ফিন্যান্স বিভাগে পড়ি একজন নির্দোষ মানুষের জীবনে এরকম একটা ঝড় আসতে পারে এটা কখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আমার জীবনে কতখানি বদলে যেতে পারে এত বড় সাক্ষী এখন আমি নিজেই যে বিদ্যালয় আমাকে ভবিষ্যৎ নিয়ে এত স্বপ্ন দেখিয়েছে আর সেই বিদ্যালয় আমার সব স্বপ্ন ভেঙে চোরমার করে দিয়েছে প্রথমে বলে রাখি আমি কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না বাবা মারা যাওয়ার পর নিজের পরিবার থেকে চালাতে হতো আমাকে যায় দিন দিন অবস্থা অথচ গত নয় দুই দুই হাজার উনিশ তারিখে সন্ধ্যাবেলায় আনুমানিক সাতটা তিরিশ থেকে আটটা তিরিশের মধ্যে ক্যাম্পাসের সামনে থেকে রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে আমাকে গ্রেপ্তার করা হয় এখন কারাগারে বসে কাগজ কলমে সেই দিন ঘটনাটা একটু বর্ণনা করতে চাই আমার একটা বাইক আছে আমার বাসার নিচে কোনো গ্যারেজ না থাকার কারণে বিগত চার মাস ধরে আমি আমার বাইক ক্যাম্পাসের বি ভবনে আন্ডারগ্রাউন্ডে রেখে আসছি গত উনিশ তারিখে রাত সাড়ে সাতটা এর দিকে আমি বাইক রাখতে ক্যাম্পাসে গিয়েছি দুই থেকে তিন মিনিটের মধ্যে বাইকটা রেখে লক করে হেলমেটটা হাতে নিয়ে বাইরে চলে আসি আন্ডারগ্রাউন্ডের সিসি ক্যামেরায় ফুটেজ তার প্রমাণ বের হয়ে গেটে আসতে দেখি আমার রুমমেট জি এম শোভন শিশির ক্যাম্পাসের গেটে একটি বেঞ্চে বসা আমি ওর কাছে গিয়ে বললাম বন্ধু বাসায় যাবি না ও বলল হ্যাঁ চল একটা চা খেয়ে যাই বাস সিটি গেটে সিসি ফুটেজে দেখে এটার প্রমাণ পাওয়া যাবে এর মধ্যে খুব সম্ভবত আমাদের সহকারী পক্টর স্যার ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন উনি আমাদের জিজ্ঞেস করলেন আপনারা কারা এখানে কি করছেন জবাব দেওয়ার আগে বিশ থেকে তিরিশ জন পুলিশ হঠাৎ করে গেটের সামনে চলে আসে পুলিশের এক কর্মকর্তা আমাদের ধরে নেওয়ার আদেশ দেন মাত্র দুই থেকে তিন সব কিছু ছুরির কিছুই বুঝতে পারলাম না কেন তুলে নিচ্ছে জিজ্ঞাসা করলে কোনো জবাবও পেলাম না থানায় নিয়ে হাজতে ঢোকানোর পর জানতে পারলাম গত আঠারো তারিখে মারামারিকে কেন্দ্র করে ছাত্রলীগের কমিটি বাতিল করে দিয়েছে আবার কেউ কেউ বলতে লাগলো আমরা বিজয় মিছিল করেছি পোস্টার ছিঁড়েছি কমিটি বাতিল হবার পর তাই আমাদের গ্রেফতার করা হয়েছে এই সমস্ত ঘটনা শুনে আমি প্রচণ্ড অবাক হলাম যেহেতু আমি জীবনে কোনো পলিটিক্সও করিনি তাই কখনও পলিটিক্যাল খোঁজখবর নিয়ে মাথাও ঘামাইনি আমি সবাইকে বললাম ভাই আমি তো এসবের কিছুই জানি না আমি তো কোনো দিন পলিটিক্স করিনি আপনারা ভুল করে আমাকে ধরেছেন আমাকে ছেড়ে দিন পুলিশ আশ্বাস দিল আপনি নির্দোষ হলে আপনাকে ছেড়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই রাতে ও মজুদ ভাইয়ের রুমে ডেকে নিয়ে উনি উনি নাম ঠিকানা সব কিছু জিজ্ঞেস করলেন আমি বললাম উনি জিজ্ঞাসা করলেন ক্যাম্পাসে কেন এসেছিলাম আমি হেসে হেসে জবাব দিলাম বাইক রাখতে এসেছিলাম জিজ্ঞেস করলাম ভাই যাই ভাই আজ কি আমার এখানে থাকা লাগবে উনি বলেন বলা যাচ্ছে না তোমাদের ভেরিফাই করা হবে তারপর একটু সময় তো লাগবে যেহেতু নির্দোষ ছিলাম সেহেতু ভেরিফাই এর কথা শুনে সাহস পেলাম কারণ আবারও বলছি আমার কোনো দিন কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না আর এইসব ঘটনার কিছুতে আমি জানি না জড়িত থাকার তো কোনো প্রশ্নই আসে না ক্যাম্পাসের গেট থেকে আমি সহ মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছিলাম রাতে আরও দুইজন আসলো মোট সাতজন বাস সিটি গেট থেকে ধরে আনা দুইজন বাদে বাকি তিনজন এবং রাতে ধরে আনা দুইজনকে কেস দিয়ে কোর্টে চালান দেওয়া হলো দুপুর একটার দিকে আমি বললাম ভাই একটু তাড়াতাড়ি করেন কাল রাত থেকে এখনো আটকে রাখা হয়েছে আমি সম্পূর্ণ নির্দোষ একটার দিকে যখন একজন পুলিশ এসে আমি সহ আরও পাঁচজনের নাম ধরে ডেকে বলল যে আপনাদের নামে মামলা দেওয়া হয়েছে আপনাদের কোঠে চালান দেওয়া হবে এক্ষুনি শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল ওই সময় একটা ব্যাপার বুঝতে পারলাম একজন দোষী সব সময় বলে সে নির্দোষ কিন্তু একজন নির্দোষ আসলেই কিছুই বলার থাকে না যতদূর জানি আমাদের প্রক্টর স্যারকে তো জানানোর কথা মামলা দেবার আগেই উনি তো একজন নিরুপরাধ স্টুডেন্টের লাইফ ধ্বংস করতে পারেন না আমি রাজনকে বললাম প্রক্টর স্যারকে ফোন দিতে স্যার ফোন ধরলেন না রাজন প্রক্টর স্যারকে ফোন দিচ্ছে আর অন্যদিকে আমি চিল্লাইতেছি এই বলে যে আমি তো কিছু করিনি আমাকে কেন মামলা দিবে আমাদের পাঁচজনকে হাত করা পড়ানো হলো জীবনের সব স্বপ্ন মনে হলো এক মুহূর্তে কেউ ভীষণ জোরে আচার মেরে ভেঙে দিল গাড়িতে উঠিয়ে বাস্টের সামনে দিয়ে সাইরেন বাজিয়ে আমাদের কোর্টে নিয়ে যাচ্ছে এমন সময় শিশির পুলিশের কাছে মামলার কাগজ দেখতে চাইল আমিও দেখলাম দেখে আমি এতটাই অবাক হলাম যেন বোকা থাকা অবস্থায় আরও বকা হয়ে গেলাম মামলায় লেখা আঠারোই ফেব্রুয়ারি মারামারি কেন্দ্র করে মামলা দিয়েছে আঠারোই ফেব্রুয়ারি আমি গিয়েছিলাম মিরপুর বি এতে আমার বাইকের রেজিস্ট্রেশন নাম্বার আনতে ওই দিন শামীম আহমেদ সুমন ভাইও আমার সাথে সন্ধ্যায় পর্যন্ত বি টি এতে ছিলেন বাইকের রেজিস্ট্রেশন পেপারও নম্বর পাওয়ার পরেই গ্লোবাল ইন্স্যুরেন্স থেকে বাইকের ইন্স্যুরেন্স করাই এই সমস্ত ব্যাপার তখনও আমার পকেটে ছিল এবং দুটি তারিখের কথা উল্লেখ আছে যাই হোক বাকি ঘটনা আর বলতে চাই না অবাক হতে হতে আর কাঁদতে কাঁদতে আমি ক্লান্ত একজন নিরপরাধ ও নিরীহ মানুষ হইও আমি জেলে বসে আছি জেলখানায় এসে মায়ের কথা সবচেয়ে বেশি মনে পড়ে প্রথম দুই দিন মা মা করে অনেক কেঁদেছি এখন একটু শক্ত হয়েছি আমি জানি আমার মা এখানে কাঁদছে এখন রাত তিনটা পনেরো বাজে আমার মা ঘুমাতে পারেনি মায়ের সাথে সন্তানের পেথির চোটটা অনেক বেশি মা তুমি প্লিজ কান্নাকাটি করো না আমি ভালো আছি মা অনেক ভালো ভালোবাসি মা তোমায় এখানে এসে একটা কথা বলছি জেলের ভেতরে মানুষ জেল খাটে না জেল খাটে বাইরের মানুষ ছোটবেলায় কাজী মারুফ অভিনেত্রী ইতিহাস ছবিটি দেখেছিলাম জেলে এসে প্রতিটা মতে ছবিটার কথা মনে পড়ছে আমি চিন্তা করছি এখান থেকে বের হয়ে বাড়ি ফিরে যাব মায়ের কাছে তারপর আমি আর আমার প্রতিবন্ধী ছোটো বোন এই তিনজন মিলে সুইসাইড করবো অনেক স্বপ্ন দেখেছিলাম মাকে অনেক স্বপ্ন দেখিয়েছিলাম তার কোনোটাই এখন আর অবশিষ্ট নাই। স্বপ্ন না থাকলে আশা না থাকলে জীবন কিভাবে কাটানো যায় আর স্বপ্ন ভেঙে গেলে মানুষ সুইসাইড করে এটাই যে আমরা সুইসাইড নেট এমন কিছুই না হয়তো বেঁচে থাকবো আত্মহত্যা করার মতো অতটা সাহস হয়তো আমার হবে না আমার এই কথাগুলো সংশ্লিষ্ট মহলে পৌঁছাবে কিনা জানি না কেউ কোনো দিন জানবে কি নাও জানি না তবুও বলে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে সম্মানিত প্রক্টর স্যার মাননীয় ভিসি স্যার আমাদের অভিভাবক আমরা তাদের সন্তান আমাদের এমন এক সন্তান আজ জেলে আটকা আছে যে কিনা কিছুই জানত পর্যন্ত না আপনাদের এমন এক নিরাপরাধ সন্তান জেলে আছে যে কিনা কোনো দিন রাজনৈতিক করেনি সংসার আর নিজের জীবনের ঘানি টানতে টানতে সময় পার করেছি জীবনটা হ্যাঁ মানছি আপনার কিছু সন্তান অপরাধ করেছে কিন্তু তার জন্য একটা নিরপরাধ নিরীহ মানুষ এসে গেল যার অপরাধ শুধু একটাই ক্যাম্পাসে বাইক রাখতে এসেছিল কেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল স্যার ভবিষ্যতে আপনার কোনো নিরপরাধ সন্তানের জীবনটা যেন এইভাবে নষ্ট না হয়ে যায় মামলা দেবার আগে একটা বার হলেও একটু দেখে নেবেন বৃহত্তর স্বার্থে কোনো নিরীহ ছাত্র যেন কখনো বলির পাটা না হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে আহসান হাবিব সুমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ এগারোতমা গ্রাম नववा थाना कालिया जिला नॉर